Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Supriyo Satratibindo. Sarkari Horeyong College ayojito. Audit and Assurance এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্য অডিটিং প্রফেশন বা নিরীক্ষা পেশা নিয়ে। এই আলোচনা থাকবে যে নিরীক্ষা পেশা কি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম তাদের কার্যাবলী কি, সিএ ফার্ম কিভাবে গঠিত হয়, তাদের কাঠামো কি, সিকিউরিটির সাথে নিরীক্ষার সাথে যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্পর্ক কি, তারপরে আইসিবি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অডিটিং মান বাংলাদেশের যে নিরীক্ষা মান সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো, এবং কস্ট অডিট এবং আইসিএমইবি সম্পর্কে পরিণত আমরা ধারণা লাভ করতে পারব। প্রথমে আমাদের যেটা লাগবে যে পেশা কাকে বলে, ডেফিনিশন অফ প্রফেশন। পেশা হচ্ছে যার কতগুলো বৈশিষ্ট্য থাকে যার সেটি হচ্ছে পেশা। যেমন পেশা হবে একটা বিশেষ জ্ঞান যা উপদেশ ও পরামর্শ প্রদানে ব্যবহার হবে, এই জ্ঞান দ্বারা আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া যাবে, পেশাজীবীদের একটি সংস্থা বা সংগঠন থাকবে, পেশাজীবীদের নিয়ন্ত্রণের জন্য কিছু সুনির্দিষ্ট আইন থাকবে এবং বিশেষায়িত জ্ঞান মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। এবং বাংলাদেশও কি মানে পেশা হিসাবে বাংলাদেশে কিন্তু অ্যাকাউন্টিং একটা পেশা, এবং এখানে দুইটা ফার্ম আছে, একটা সিএমএ ফার্ম, একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম, একটা আইসিএমএবি আর একটা হলো আইসিএবি। এই দুইটি ফার্ম দিয়ে কিন্তু আসলে এই বাংলাদেশে এই পেশাটা কন্ট্রোল হয়। বাইরে কিন্তু আরও অনেক সমিতি আছে, যেমন ইংল্যান্ডে আছে সীমা, তারপরে কানাডা আছে এআইসিপিএ, তারপরে আছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইংল্যান্ডে আছে, তারপর সিএসবি আছে যুক্তরাষ্ট্রে। তো এগুলো তারা কী করে প্রফেশনালি এটা কন্ট্রোল করে থাকে আর কি, আন্তর্জাতিক যে পেশা হিসাবে এটাকে কন্ট্রোল করে থাকে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে নিরীক্ষা একটি পেশা কি না। এখন এই পেশার জন্য কতগুলো বৈশিষ্ট্য আছে, যে বিশেষ জ্ঞান অর্জন, তো এখানে কিন্তু নিরীক্ষার জন্য জ্ঞান অর্জন করতে হয়, এবং আইসিএবির যে পরীক্ষা আছে সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তাহলে জ্ঞান কিন্তু প্রয়োজন আছে। কাজের স্বাধীনতা, এটা কিন্তু কাজের স্বাধীন আছে, ব্যবহারিক জ্ঞান লাভ করার সুযোগ আছে, নৈতিক মান আছে, এখানে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ করতে হয়, প্রতিনিধিত্বমূলক সংস্থা হতে হয়, যেমন আইসিএবি আছে, আইসিএমইবি, এবং সামাজিক দায়িত্ব আছে, এই সাতটা বৈশিষ্ট্য আছে। তো সাতটা বৈশিষ্ট্য কিন্তু কী নিরীক্ষার ক্ষেত্রে আছে, তাহলে বলা যায় যে নিরীক্ষা একটা পেশা। আর বাংলাদেশে যে নিরীক্ষার পেশার যে ইতিহাস, স্বাধীনতার পূর্বে 1850 সাল থেকে 1914 সালের মধ্যে, 1850-এ বাংলাদেশে মানে তৎকালীন ভারতবর্ষে কোম্পানি আইন প্রবর্তন হয়েছে, তখনই কিন্তু এই অঞ্চলে নিরীক্ষা পেশা আইনগত যোগ্যতা লাভ করছে, এবং ভারতীয় নিরীক্ষকদের যোগ্যতা নির্ধারণের জন্য কোনো বিধান না থাকায় আইনজীবীরাই সে সময় কী করছে, নিরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে। আর 1914 থেকে 1947, 1913 সালের কোম্পানি আইন যা 1914 সালের পয়লা মাস থেকে কার্যকর হয়, সেখানে কিন্তু প্রথমবারের মতো বাধ্যতামূলক করা হয়েছে যে অভিজ্ঞ ব্যক্তি দিয়ে নিরীক্ষা করা। তারপরে তখন কিন্তু আলাদা একটা গ্রুপ সৃষ্টি হয়েছে, গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং জিডিএ পাস করে নিরীক্ষক হইতে হইতো আর কি। আর 1932 সাল পর্যন্ত এসে পেশার ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু 1932 সালে অডিটর সার্টিফিকেট রুল পাস হওয়ার পর কেন্দ্রীয় সরকারই কিন্তু কি এই ব্যাপারে সম্পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করে, এবং যারা সনদপত্র নিত তাদের রেজিস্টার্ড অ্যাকাউন্ট বা আরএ বলা হতো, তারা তখন অডিট করত। আর 1947 থেকে 1972 যে পাকিস্তান আমল যেটা ছিল 71-এর 16 ডিসেম্বর পর্যন্ত, তার 13 সালে কোম্পানি আইন এবং 1932 সালে অডিটর সার্টিফিকেট রুলটাকে গ্রহণ করছে তারা। আর 1950 সালে আইসা এই আইনটা সংশোধন করে অডিটের সার্টিফিকেট রুল 1950 প্রবর্তন করছে, এবং সেখানে রেজিস্টার্ড অ্যাকাউন্ট বা আরএ পদবি ব্যবহার করতো ইয়েরা। পাকিস্তান গৃহীত হওয়ার পর 13 সালে কোম্পানি আইন সালে শুধু রেজিস্টার্ড অ্যাকাউন্টেই পাবলিক অ্যাকাউন্টেকে নিরীক্ষক হইতে পারত। এই পদবিধারীদের ব্যক্তিদের বাণিজ্য মন্ত্রণালয়ের সন্তুষ্টির সাপেক্ষে প্রমোশন দেওয়া হইতো, এবং রেজিস্টার্ড অ্যাকাউন্টরা নিজেদের স্বার্থ রক্ষায় তারা পাকিস্তান ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টেন্ট নামে একটা বেসরকারি সংস্থা গঠন করে, পরে কিন্তু সরকারের সাথে অ্যাগ্রিমেন্ট করে কাউন্সিল অফ অ্যাকাউন্টেন্সি নামে একটা উপদেষ্টা পরিষদ হয়,
পরে 1961 সালের 1 জুলাই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ পাকিস্তান নামে একটা অধ্যাদেশ জারি করে। তখন এর ইয়েরাই কী করতো, অডিট করতে পারত। আর স্বাধীনতার পরে যেটা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর এদেশে মানে 18 জন অ্যাকাউন্টেন্ট নিয়ে একটা অ্যাডক কমিটি গঠিত হয়। তারা অনেক চেষ্টা করে 72 সালে 6 জানুয়ারি দা বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার জারি করে, এরপর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশে আইসিএবি নামে একটা সংস্থা আছে, তারা 1913 সালের কোম্পানি আইনের অধীনে 1994 সালে যে নতুন আইন আছে তার অধীনে কী করতে পারে, তারা অডিট কাজ করতে পারে। তাহলে আইসিএমইবি এবং আইসিএবি এই দুইটাই হচ্ছে কি, তারা অডিট করার যোগ্যতা রাখে। আর এই যে তাদের যে ফার্ম, তাদের সিএ ফার্ম বলে আর কি, আইসিএবি যারা সিএ ফার্মের যে কার্যক্রম, সেই কার্যক্রমের আমরা যদি অ্যাক্টিভিটিস দেখতে চাই, 3 রঙের অ্যাক্টিভিটিস তারা করে। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ সেবা বা অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং সার্ভিস দেয় তারা। সেকেন্ড হচ্ছে কর সেবা দেয়, ট্যাক্স সার্ভিস দেয়, ট্যাক্স নির্ধারণ করে দেয়। থার্ড হচ্ছে ব্যবস্থাপনা পরামর্শ দেয় বা ম্যানেজমেন্ট কনসাল্টিং সার্ভিস প্রদান করে। আর সিএ ফার্ম গঠন করতে গেলে গ্রাহকদের গ্রাহকত্ব তাকে নিরপেক্ষ হতে হবে, প্রতিযোগিতার কাঠামো প্রস্তুতের গুরুত্ব সম্পর্কে উৎসাহ দিতে হবে, আর নিরীক্ষকদের আইনগত ঝুঁকি বৃদ্ধি করতে হবে আর কি। আর এর সাংগঠনিক কাঠামো আছে, এক মালিকানা সিএ ফার্ম আছে, অংশীদারি আছে, সাধারণ কর্পোরেশন আছে, পেশাদার কর্পোরেশন আছে, সীমিত দায় কোম্পানি আছে, সীমিত দায় অংশীদার আছে। তারপরে আর সিএ ফার্ম যে কাজ করে সেখানে 5 প্রকার কাজ করে তারা, অংশীদার বা শেয়ার হোল্ডার, ব্যবস্থাপক, পরিদর্শক, সিনিয়র নিরীক্ষক এবং সহকারী নিরীক্ষক, এই হচ্ছে তাদের কাজ। আর কর্পোরেট বিশ্বে গুরুত্বপূর্ণ যে পদ আছে, একটা হচ্ছে সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা, তারপরে সিএস বা কোম্পানি সেক্রেটারিজ বা কোম্পানি সচিব, সিএফও বা চিফ ফিনান্সিয়াল অফিসার বা প্রধান আর্থিক কর্মকর্তা, আর এটা হচ্ছে সিআইএ চিফ ইন্টারনাল অডিটর, এটা হচ্ছে আভ্যন্তরীণ নিরীক্ষক প্রধান, আর একটা হচ্ছে ডিরেক্টরস। বিএসএসসি যেটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যেটা আছে, তারাও কিন্তু এই অডিট নিয়ে কাজ করে। বিএসএর অডিটে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কী করা, এই অডিট কার্যক্রম করা। এবং তার যে বিভাগ আছে, বিভাগ আছে হলো 14টা, একটা হচ্ছে প্রশাসনিক এবং আর্থিক বিভাগ, মূলধন ইস্যু বিভাগ, পুঁজিবাজার নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় জমাকরণ পদ্ধতি, যৌথ সমোন্নতিকরণ আর্থিক বিভাগ, আইন বিভাগ, আইন প্রয়োগ বিভাগ, ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি বিভাগ, মিউচুয়াল ফান্ড বিভাগ, নিবন্ধন ও সনদ বিভাগ, গবেষণা উন্নয়ন বিভাগ, শেয়ার মার্কেট ইস্যুয়ার, পরিদর্শন ও নিয়মনীতিদের জন্য বিভাগ, আর স্বতন্ত্র তত্ত্বাবধান বিভাগ। তাহলে এই যে নিরীক্ষা যে কার্যক্রম, সেটা হচ্ছে যে জিএএএস, জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটর্স স্ট্যাটিউটরি যেগুলো আছে সেটা তারা দেখবে, অবিরত শিক্ষা দিবে। তারপরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক যেটা আছে, যেটা এফএসবি কর্তৃক যে ইয়াগুলো আছে, বিধিগুলো আছে, অবিরত শিক্ষা, আইনগত দায়বদ্ধতা, সিএ ফার্মের বিভাগ, পেশাদারি আচরণ, সব কিছু তারা কিন্তু আসলে বাংলাদেশে দেখবে আর কি। এবং তারা প্রফেশনাল পরীক্ষা নেবে, এবং জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটিং যে স্ট্যান্ডার্ড আছে জিএএস, এগুলো তারা বাংলাদেশে প্রয়োগ করবে, অবিরত কন্টিনিউয়াস এডুকেশন দিবে, লিগ্যাল লাইবিলিটি দেখবে, সিএ ফার্মকে ডিভিশন করবে, পেশাদার আচরণ করাবে, বিএসসির সাথে সম্পর্ক রাখবে, এগুলো সবই কিন্তু মানে এই কাজগুলো তারা দেখবে। আর এখানে পরিচালনা পর্ষদ যেভাবে গঠিত, একটা বোর্ডের আকার থাকবে, বোর্ড সাইজ থাকবে, সেখানে পাবলিক লিমিটেড 5 জন, সর্বোচ্চ 20 জন বোর্ড মেম্বার থাকে আর কি। আর ব্যাংক যারা তাদের তারা ঠিক করবে, স্বাধীন পরিচালক থাকবে এই জায়গায়, নিরপেক্ষ পরিচালকের যোগ্যতা থাকবে, সৎ জ্ঞানী হবে, কর্পোরেট আইন বুঝবে, এইসব লাগবে। বোর্ডের সভাপতি বা নির্বাহী লাগবে, পরিচালক বিন্দু শেয়ারের কাছে প্রতিবেদন দিবে। তারপরে প্রধান আর্থিক কর্মকর্তা বা আভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান, কোম্পানি সচিব, তারাও কিন্তু কোম্পানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কোম্পানিগুলোতে একটা বোর্ড কমিটি, সাব কমিটি হিসাবে কোম্পানির উচিত যে নিরীক্ষা কমিটি গঠন করা। নিরীক্ষা কমিটি বোর্ড মিটিংয়ে পরিচালকদের অবহিত করবেন যে আর্থিক বিবরণী সুষ্ঠু এবং নিরীক্ষক প্রস্তুত করা হয়েছে।
তারপরে নিরীক্ষা কমিটি একজন সভাপতি থাকবে, তারা প্রতিবেদন পেশ করবে এবং তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করেই কিন্তু সাধারণ সভায় পাস হবে যে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কিভাবে হবে আর কি। তারপরে তোমার যেটা প্রয়োজন হবে যে কোম্পানি পরিচালকবৃন্দ যে আকার কাজ এগুলো নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অডিটরদের মতামতটা কিন্তু এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ আর কি। আর 2008 সালের পয়লা এপ্রিল 293টি কোম্পানি ট্রেজারি বন্ড ব্যতীতের মধ্যে 18টি তথ্য শিল্পের যাহা ঢাকা স্টক এক্সচেঞ্জ 51টি তালিকা কোম্পানি র্যান্ডমলি সংগ্রহ করা হয়েছে। আর সেখানে 2007 সালে তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে যে প্রকাশ সূচক 70টি মানদণ্ড রয়েছে যা গুরুত্বপূর্ণ বিষয় যা দুই ভাগে বিভক্ত করছে, একটা তার ডিআই এবং ডিটি, এটা দুইটা মান বাইর করে দেখছে যে এটা মানে যেই আবশ্যিক জিনিসগুলো প্রয়োজন সেগুলো সবসময় কী হয় না এখানে পাওয়া যায় না আর কি। কিন্তু নিরীক্ষকদের কিন্তু এটা খুঁজে বাইর করতে হবে যে কোন কোন জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না, এবং তারা কিন্তু এটা সুপারিশ করবে আর কি যে যে কী জিনিস তাদের লাগবে আর কি। এবং এখানে তারা পরামর্শ দিতে পারবে এবং সেই পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তারপরে আইসিএবি যেটা আছে তারাও কিন্তু কি নিরীক্ষা যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ জাতীয় পেশাগত হিসাব বিজ্ঞানে তারা মান নিয়ন্ত্রণ করবে, এটা 73 সাল থেকে এস্টাবলিশড হয়েছে এবং তারা কিন্তু কি প্রয়োজনীয় তথ্য মানে এবং এটার ভিশন আছে যে ভিশনের মূল ব্যাপারই হচ্ছে যে ইন্টারন্যাশনালি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল যে অ্যাকাউন্ট অডিটিং স্ট্যান্ডার্ড সেটা কিন্তু কি তারা বাংলাদেশে প্রবর্তনের জন্য চালু করার চেষ্টা করতেছে। আর এটা সদস্যপদ পাওয়ার জন্য শিক্ষানবিশ কাল শেষ করে পেশাগত এক্সাম দিতে হবে, তারপরে সহকারী সদস্যপদ লাভ করবে আর চূড়ান্ত পরীক্ষা পাস করার পর তারা কি করবে নির্ধারিত ফিসে আবেদন করবে, সেইখানে তারা এনআইডি এসএসসি সনদ শিক্ষাগত যোগ্যতা কোর্স সনদ সার্টিফিকেট দিয়ে রঙিন ছবি দিয়ে 24,000 টাকা পে ড্রাফট করলে তারপরে যদি অনুমোদন করে তাদের জানাই দেওয়া হয় যে তোমরা কি পাস করেছো বা তারা তখন সদস্য হিসাবে গণ্য হয়। দুইটা পর্বে আছে, একটা হচ্ছে প্রফেশনাল স্টেজ আর একটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ। প্রফেশনাল স্টেজে যে পরীক্ষাগুলো হয় সেখানে হচ্ছে অ্যাসুরেন্স অ্যাকাউন্টিং বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইনফরমেশন ট্যাক্সেশন ব্যবসা ও বাণিজ্যিক আইন এবং আইটি নলেজ, এই 700 নম্বরের পরীক্ষা দিতে হয় প্রফেশনাল স্টেজে। আর অ্যাপ্লিকেশন লেভেলে যা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বিজনেস স্ট্র্যাটেজি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করবিধি টু কর্পোরেট অ্যান্ড প্র্যাকটিস এবং আইটি অ্যাপ্লিকেশনস, এই 700 নম্বরের পরীক্ষা দিতে হয়। আর অ্যাডভান্স স্টেজে 4টি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে যা 3 ঘন্টা করে শুধুমাত্র কেস স্টাডি ব্যতিক্রম ছাড়া, বাকিগুলো 4 ঘন্টা হবে যে ফাইন্যান্সিয়াল কর্পোরেট রিপোর্টিং অ্যাডভান্স অডিট অ্যান্ড অ্যাসুরেন্স বিজনেস অ্যানালাইসিস আর কেস স্টাডি 4 ঘন্টা, বাকি পরীক্ষাগুলো 3 ঘন্টা হবে আর কি। আর এগুলোতে পাস করার জন্য যেটা তোমার একটা নির্দিষ্ট মার্কস থাকে ওই মার্কসে কিন্তু কী করতে হবে যেতে হবে আর কি। তারপরে আর্টিকেল স্টুডেন্ট হিসাবে প্র্যাকটিস করার সুযোগ আছে। শিক্ষানবিশ ছাত্রদের জন্য নিবন্ধন ফি বর্তমানে 30,000 টাকা আর আর্টিকেল ছাত্রদের ভাতা হচ্ছে প্রথম বছর 3,000, দ্বিতীয় বছর 3,500, তৃতীয় বছর 4 এবং চতুর্থ বছর 5,500 টাকা ফি নির্ধারণ করা আছে আর কি। আর এফ সি এর ফিস হচ্ছে 23,000 টাকা আর এসি হচ্ছে 28,000 টাকা। এই হলো ব্যাপার আর কি, যে এখানে আমাদের যে অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং যে আইএসও যেটা আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং এর মধ্যে আইএসএ সেটা যে মানগুলো আছে সে মানগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। আর স্ট্যান্ডার্ড অন অডিটিং বাংলাদেশে যেটা আছে মোট 35টা স্ট্যান্ডার্ড অডিটিং আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে যে কোন অডিটিংয়ের মান কোনটা। তারপরে নিরীক্ষা মানগুলো কিন্তু আমাদের সাধারণ মান, কাজ সম্পর্কিত মান, প্রতিবেদনের মান, এগুলো কিন্তু মেনে চলতে হবে, নাহলে কিন্তু নিরীক্ষা প্রতিবেদন কী হবে না সঠিক হবে না। আর উৎপাদন ব্যয়ের নিরীক্ষাও কিন্তু আলাদা একটা আছে কস্ট অডিট, যেটা আইসিএবি আইসিএমএবি কর্তৃক যে যারা সার্টিফিকেট পায় তারা এটা করবে। কস্ট অডিটেরও উদ্দেশ্যগুলো মেনলি
সাধারণ উদ্দেশ্য আছে তাদের, সামাজিক উদ্দেশ্য আছে, তারপরে আছে হলো এই দুইটা উদ্দেশ্যের সমন্বয়ে। তারপরে কাস্টডি এবং ফিনান্সিয়াল অডিটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, 14টা পার্থক্য আছে। এই 14টা পার্থক্য কিন্তু কী করতে হবে জানতে হবে। তারপরে কাস্টডির সুবিধা অসুবিধা, তার পরীক্ষা কিভাবে করা হবে, প্রসেসটা কি হবে, মানে এখানে কিভাবে আমরা কোনটা প্রসেস করব, যেমন আমরা মজুর এই কাঁচামাল কেমনে পরীক্ষা করব, তারপরে ওয়াইজেস কেমনে পরীক্ষা করব, সেমি ফিনিশ গুডস, ডেপ্রিসিয়েশন, ওভারহেড, এগুলো কিভাবে পরীক্ষা করতে হবে, এগুলো কিন্তু সবই তোমার জানতে হবে। তারপরে অডিট যে মেথডলজি আছে, ভাউচিং দেখা, দাগ দেওয়া, টিক দেওয়া, নমুনা দেখা, সকল বিষয়ে সাধারণ অধীক্ষা নিরীক্ষা রিপোর্ট, সবই এগুলো প্রয়োজন হবে। এবং কস্ট অডিট ম্যানেজমেন্ট অডিট এবং কস্ট অডিট ফিনান্সিয়াল অডিটের মধ্যেও কিন্তু কি পার্থক্য দুইটা আমাদের শিখতে হবে। তারপরে যদি এমন হয় যে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন সমবায় প্রতিষ্ঠান আছে, চিকিৎসালয় আছে, হোটেল ব্যবসা আছে, তারপরে পরিবহন কোম্পানি আছে, দাতব্য চিকিৎসা আছে, তারপরে কন্ট্রাক্টর কোম্পানি আছে, অডিট অফ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি আছে, তারপরে ক্লাব আছে, এগুলো কোনটা কীভাবে অডিট করতে হবে সেটা তোমার জানতে হবে। তারপরে ICIB এবং ICMAB এই দুইটা সংস্থার গঠন, কার্যাবলী, ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের যে পেশাগত উন্নয়নে এই দুইটা ভূমিকার যে সুবিধা মানে ভূমিকা এটা তোমার জানতে হবে। আর সর্বোপরি তোমাকে জানতে হবে যে বাংলাদেশের অডিট পেশায় কী কী চ্যালেঞ্জ বা সমস্যা আছে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।